आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी ने रविवार को स्वयं सड़क पर उतरकर गुटखा बंदी के खिलाफ अभियान चलाया। इस दौरान उनके साथ एमएमआईसी मीर हासिम मौजूद रहे। मेयर जितेंद्र ने अभियान के दौरान कई दुकानों में औचक छापामारी कर खाद्य सामग्री को शीशे में रखकर बेचने, गुटखा की बिक्री नहीं करने, खाने पीने की चीजों को सफाई में रखकर बेचने आदि का निर्देश दिया और कहा कि आगामी दिनों में ऐसा चला तो वह कार्रवाई करने को विवश होंगे। उन्होंने अभियान के बाद पत्रकारों को बताया कि निगम के निर्देश के तहत निगम क्षेत्र में तकरीबन 50% लोग इसका पालन कर रहे हैं। कई को इसकी जानकारी नहीं है जो इस मामले में पहले नहीं कर पाए। अरे बाड़ी मालिक के जिज्ञेस कर बाड़ी मालिक आम प्रतिबेशी क्यों को प्रतिबेशी के हुमकी दे ना এটা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য নয়, এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়। আমরা এখানে পরস্পরকে পরস্পরকে ভালোবেসে আমরা কাজ করি, যে কোনো কোনো কাজ, বিল্ডিং কোনো একটা সংস্থা হলে কেউ না কেউ বিল্ডিং দেবে, এতে কোনো হুমকি দেওয়ার ব্যাপার নেই। আইন মোতাবেক যে কোনো কাজ যে কেউ করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের মাননীয় মহানাগরিক দীর্ঘদিন ধরে সবাইকে বলে আসছেন ট্যাক্স বলুন, ট্রেড লাইসেন্স বলুন, সেগুলো আপ টু ডেট করতে। যখন একজন মহানাগরিক এত কষ্ট করে যখন করছেন, সেখানে একজন মন্ত্রী হঠাৎ এসে সেই নিয়ম ভেঙে তিনি কিছু করবেন, আমরা কোনো নিয়ম ভাঙাকে আমরা বরদাস্ত করব না। সেই নিয়মটা জানতে চাইছি, ছাড়পত্র রয়েছে না সেটা জানতে চাইছি। আমরা জানতে চাইছি যে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, যা কিছু হতে পারে, তার জন্য একটা ট্রেড লাইসেন্স নেওয়া দরকার। সেই ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে কি না আমি মহানগরীর কাছে এবং আসানসোল পৌর নিগম থেকে আমি জানতে পেরেছি। এ ধরনের কোনো ট্রেড লাইসেন্স নেওয়া হয়নি এবং আমার মনে হয় একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ওনার এটা জানা উচিত যে কোনো একটা কিছু করতে গেলে সেখানকার লোকাল যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে ট্রেড লাইসেন্স নেওয়া উচিত। এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই, এর মধ্যে কোনো হুমকির ব্যাপার নেই। বাবুর সুপ্রিয় যতই চেষ্টা করুক যে আমরা আমাদের নিজের মধ্যে লড়বো, আসানসোলের মানুষ সে যে যেই দল করুক না কেন, আমরা যে কোনো ধর্মেই আমরা বিশ্বাসী হই না কেন, আমরা এখানে কিন্তু লড়াই করব না। আমরা এখানে ভালোভাবে আছি। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছেন একমাত্র সেই নেত্রী যিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ। পৌর নিগম তরফ থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছিল আমরা যে গুটখা পান মশলা যেগুলো নিকোটিন আছে সেগুলো যেন বিক্রি না করা হয় বা ইউজ না করা হয়, সেটা আমাদের কর্পোরেশন সবাই নেমেছেন, আমিও আজকে নেমেছিলাম। আমার দেখে ভালো লাগলো যে প্রায় 80% জায়গায় এটা কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি। 20% জায়গায় হয়তো অনেকে জানেন না, সেটা তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি ভাই এগুলো করবেন না। দু চার দিন আমরা এইভাবে প্রচার চালাচ্ছি, আপনাদের মিডিয়াকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আপনারা এত সুন্দরভাবে এটা প্রচার করেছেন যার ফলে মানুষ কিন্তু এটা থেকে বিরত থাকছেন এবং আগামী দিনে আসানসোলে মানুষের সহযোগিতা যদি থাকে তাহলে এটাতে আমরা নিশ্চয়ই সফল হবো। এবং এই মারণ রোগ ক্যান্সার থেকে অনেক তরতাজা যুবককে আমরা কিন্তু তাদের লাইফ আমরা সেভ করতে পারবো।